হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আলোকীয় যন্ত্রাদি অধ্যায়, এটা হচ্ছে থার্ড ভিডিও। আমরা সেকেন্ড ভিডিওতে আলোচনা করেছিলাম হাইপারমেট্রোপিয়া কিংবা দীর্ঘদৃষ্টি সম্বন্ধে এবং তার প্রতিকার, তারপরে আলোচনা করেছিলাম মায়োপিয়া এবং তার প্রতিকার সম্বন্ধে। ওই দুটো থিওরি এবং তার বিশ্লেষণ তার নিউমেরিক্যালস পরীক্ষাতে বেশি ইম্পর্ট্যান্ট। এই ভিডিওতে আমরা বাকি দুটো যে ত্রুটি রয়েছে, দৃষ্টির ত্রুটি, সেটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে এবং এটা থার্ড ছিল, আর হচ্ছে অ্যাস্টিগমাটিজম। প্রেসবায়োপিয়াকে আমরা বাংলায় বলি ক্ষীণ দৃষ্টি এবং অ্যাস্টিগমাটিজমকে আমরা বলি বিষম দৃষ্টি। তো এই সম্বন্ধে একটু বলি, প্রেসবায়োপিয়াতে যেটা হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণত 40 বছরের পর কি হয় না, আমাদের চোখের যে মাংসপেশি গুলো থাকে সেগুলো শিথিল হয়ে পড়ে, তখন চোখের যে নিকটবিন্দু যেটা থাকে সেইটা কিন্তু একটু বেড়ে যায়। ধরো আমাদের আছে কত, 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারের আগে, মানে 25 সেন্টিমিটার থেকে কম ডিস্টেন্সের মধ্যে কোনো বস্তু থাকলে নর্মাল মানুষ কিন্তু দেখতে পায় না, কিন্তু এই ক্ষেত্রে সেটা কিন্তু বেড়ে যায়, সেটা 25+ হয়ে যায়, মানে আরো কিছু দূরত্ব হয়ে যায়। তো স্বাভাবিকভাবে তখন কি হয় না, এটা অনেকটা কি হয়ে যাচ্ছে না, সে দীর্ঘদৃষ্টির মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো এই সমস্যা দূরীকরণের জন্য কি করা হয় না, আমরা ব্যবহার করে থাকি কি না, উত্তল লেন্স ব্যবহার করে থাকি, যাতে করে কাছের জিনিসগুলো যেন পরিষ্কার দেখতে পাওয়া যায়, অবশ্যই ধনাত্মক ক্ষমতাযুক্ত। যেহেতু এই প্রবলেমটা সাধারণত হয়ে থাকে কিংবা এই দৃষ্টিজনিত যে সমস্যা সেটা 40 বছরের পর হয়ে থাকে, ওই জন্য অনেক সময় চলতি ভাষায় একে চালসেও বলা হয়। তোমরা বইতে পেয়ে যাবে, 721 পেজে রয়েছে, সেটা মাথায় রাখবে। কিন্তু নিকটবিন্দুটা একটু দূরে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু যেটা দূরবিন্দু সেটা কিন্তু সে অসীম থাকতে পারে, সেটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করছে। তো এটাও তোমরা মাথায় রাখবে। তাহলে স্পষ্ট দর্শনের যে ন্যূনতম দূরত্ব, যেটা নিকটবিন্দু, সেটা কিন্তু বেড়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই ক্ষীণ দৃষ্টিতে যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এরকমও হতে পারে যে দূরবিন্দু যেটা অসীম থাকার কথা সেটা না থেকে সেটা হয়তো একটু কাছে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই ব্যক্তির ক্ষেত্রে যে অবতল লেন্স কিন্তু ব্যবহার করতে হবে। ওই জন্য কি করা হয়, যাদের ক্ষেত্রে এই দুটো সমস্যাই রয়েছে, অর্থাৎ প্রেসবায়োপিয়ার যেটা মূল সমস্যা, যেটা হচ্ছে নিকটবিন্দু 25 সেমি বেশি হয়ে যাচ্ছে, মানে স্পষ্ট দর্শনের যে ন্যূনতম দূরত্ব সেটা বেড়ে যাওয়া, তার জন্য উত্তল লেন্স ব্যবহার করাই হয়েছে। তার সঙ্গে সঙ্গে চশমাতে এরকম একটা দুটো পার্টে লেন্স ব্যবহার করা হয়, মানে চশমার একটা দিক দুটো লেন্স একসঙ্গে থাকবে, যে উপরের দিকে থাকবে অবতল লেন্স আর এই দিকে থাকবে উত্তল লেন্স। যখন কোন ব্যক্তি যে দূরের জিনিসটা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন না, সেটা পরিষ্কার দেখতে চাইছেন, তখন উনি এই উপরে চশমার উপরে অংশ দিয়ে চোখ দিয়ে দেখবেন, আর যখন উনি কাছের জিনিসটা পরিষ্কার দেখতে পাচ্ছেন না, তখন উনি কি করবেন না, এই নিচের অংশ যেটা রয়েছে উত্তল সেটা দিয়ে দেখবেন। তোমরা বইতে দেখবে ছবি দেওয়া রয়েছে, 722 পেজে, চিত্র নম্বর 5.7-এ উপরেরটা অবতল লেন্স রয়েছে, দূরের বস্তু দেখার জন্য আর কাছের বস্তু দেখার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। যেহেতু দূর কোণায় দেখতে পাচ্ছ লেন্স এখানে, এই জন্য একে আমরা বলে থাকি বাই ফোকাল লেন্স। পরীক্ষায় বলতে পারে বাই ফোকাল লেন্স কি জিনিস, তাহলে এটা হচ্ছে বাই ফোকাল লেন্স, একে আমরা বলে থাকি বাই ফোকাল লেন্স। তো এটা তোমরা মাথায় রাখবে। আর অ্যাস্টিগমাটিজম কিংবা যাকে আমরা বলি বিষম দৃষ্টি, এই বিষম দৃষ্টি সম্বন্ধে বলি, দেখবে কোন সমতল কিংবা অনেকগুলো রেখা বিভিন্ন দিকে রয়েছে, সেটা নর্মাল মানুষের চোখ সেটাকে কিন্তু প্রত্যেকটাকে সুস্পষ্ট ভাবে পরিষ্কার দেখতে পায়, কিন্তু যাদের ক্ষেত্রে এই বিষম দৃষ্টি প্রবলেমটা রয়েছে কিংবা ত্রুটিটা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা সরল রেখাকে পরিষ্কার কিন্তু সুস্পষ্ট ভাবে দেখতে পায় না। যেটা দেখবে তোমাদের বইতেও ডায়াগ্রামেও দেখানো রয়েছে, যে বিভিন্ন 5.8 ডায়াগ্রাম লক্ষ্য করে দেখবে, মানে এরকম রয়েছে, এরকম বিভিন্ন কোণে আনত এরকম সমান্তরাল সরল রেখা রয়েছে, দেখো বিভিন্ন কোণে আনত এরকম সমান্তরাল সরল রেখাগুলো রয়েছে। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে কি না, এইভাবে আনত সরল রেখাগুলো আঁকা রয়েছে, বিষম দৃষ্টির জন্য কি হচ্ছে না, তাকালে উনি প্রত্যেকটা রেখাতে সমানভাবে কিন্তু দেখতে পান না। তো এটা কেন হচ্ছে না, চোখের কর্নিয়ার অসম বক্রতার জন্য এই সমস্যাটা হয়ে থাকে। তো এই সমস্যাটা দূরীকরণ করার জন্য কি হয় না, সমস্যাটা হচ্ছে দূরীকরণ করার জন্য তোমরা টরিক লেন্স ব্যবহার করবে, কোনো নতুন ধরনের লেন্স, কিন্তু এটার জন্য প্রবলেম হচ্ছে কি, যে রেটিনা, চোখের রেটিনায় যে রশ্মিগুলো প্রবেশ করবে, যে প্রতিবিম্ব সৃষ্টি করবে, সেটা কিন্তু এই
ভিন্ন অসম যে মানে বক্রতা যে অসমভাবে রয়েছে সেটার জন্য প্রতিবিম্বটা কিন্তু রেটিনায় ফোকাস হতে পারে না। তার মানে কারণ আমরা একদম স্পষ্টভাবে এটাই বলবো যে চোখের কর্নিয়ার অসম বক্রতার জন্য এই যে প্রতিবিম্বটা কিন্তু সুস্পষ্টভাবে ফোকাসিং কিংবা ফোকাস হতে পারে না রেটিনার মধ্যে। এটার জন্য দেখবে তোমাদের বইতে টরিক লেন্সের ছবিও দেওয়া রয়েছে, দেখবে যে এটা একটা বিশেষ ধরনের লেন্স আর কি, যেটা এই বিষম দৃষ্টি কিংবা অ্যাস্টিগমেটিজম দূরীকরণে কিংবা প্রতিকারে ব্যবহার করা হয়। তার গাইডও তোমাদের রয়েছে, সেটা নাও পড়লে কোনো অসুবিধা নেই, তোমরা মাথায় রাখবে যে টরিক লেন্সের যে একটা তল রয়েছে ছবিতে দেখবে তোমাদের রয়েছে যে একটা মানে আমি কিভাবে বলবো, ধরো এটা যদি গোলক হয়, যদি ত্রিমাত্রিক ছবি হতো তাহলে একটু ভালো হতো। ধরো এখান থেকে যদি একটা পিস এরকম কেটে নেওয়া হয় তার মানে কিছুটা এরকম টাইপের থাকছে, দেখো তার মানে কি টরিক লেন্সের একটা অংশ গোলীয় তলের মতো পৃষ্ঠ একটা, আর আরেকটা কিন্তু সেই টুপির মতো অংশ মানে ক্যাপ যেরকম মানে এরকম বলতে পারে একটা টুপির মতো অংশ থাকবে আর একটা গোলীয় তল থাকবে এরকম। তো এটা তোমরা মাথায় রাখবে, একটা গোলকের পৃষ্ঠের মতো আর একটা কিন্তু টুপির মতো দেখতে, এটা হচ্ছে একটা স্পেশাল ধরনের লেন্স, যেটাকে বলা হয় টরিক লেন্স। তো এটা বিষম দৃষ্টি দূরীকরণে কাজে লাগে। আর এটাও মাথায় রাখবে যে বিষম দৃষ্টি চোখের ক্ষেত্রে একই সঙ্গে মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া অর্থাৎ স্বল্প দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি দুটো সমস্যা কিন্তু একই সঙ্গে দেখা যায়। ওই জন্য এরকম আমরা মানে তাদের ক্ষেত্রে একটা স্পেশাল লেন্সের ব্যবহারের কথা বলছি আর কি। তো এটা একটা মাথা মাথায় রাখবে। এখানে গাণিতিক উদাহরণ তোমাদের রয়েছে 725 অব্দি 15টা অঙ্ক রয়েছে, আমি চাইবো তোমরা 15টাই অঙ্ক যদি ভালো করে দেখতে পারো ভালো হয়, না হলে 6 দাগ বাদ দিয়ে বাকি সব অঙ্কগুলো তোমরা করবে। এখান থেকে কিন্তু এই টাইপের প্রশ্ন তোমরা এইচএসে কিন্তু পেতে পারো, সম্ভাবনা কিন্তু রয়েছে, টেস্ট পরীক্ষাতেও পেতে পারো। আর তোমাদের এমনিও অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে এর সাহায্যে কিন্তু অনেকগুলোই হয়ে যাবে। তো তোমরা এই অবধি কমপ্লিট করে রাখবে, নেক্সট ভিডিওতে আমরা বীক্ষণ কোণ বীক্ষণের যে যন্ত্রাবলী সেই সংক্রান্ত আলোচনা শুরু করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন বাই।